হাই ফ্রেন্ড, আমি শান্তনু, আপনারা দেখছেন নিডস ম্যাগ এন্ড বার্থ ইনফো কলকাতা .in। ফ্রেন্ড, আজকে এপিসোড হচ্ছে আওয়ার বার্থ প্রবলেম সলিউশন এপিসোড 17। আজকে এই 17-এর মধ্যে ছোটো ছোটো কিছু পয়েন্টকে আমি তুলে ধরছি। যেমন ধরুন, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, মানে আমি ফোন অ্যাটেন্ড করছি আপনাদের, যে বৌদি কি, তারপরে আপনার বৌদি লাভ বার্থ ককটেল বা মানে মা বাবা যদি কোনো রকম অসুস্থ হয় বা অনেক সময় ফিমেল এক্সপায়ার করে যাচ্ছে, তো তখন হ্যান্ড ফিডে আমাদের নিতে হচ্ছে। দেখুন, আমি সবসময় বলি এমার্জেন্সি কারণে হ্যান্ড ফিডটা করানো একান্ত দরকার, কারণ একটা প্রাণ মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু জীবনটাকে বাঁচিয়ে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। এবার এমার্জেন্সি কখন কী হবে কেউ বলতে পারে না, ফলে মোটামুটি বাচ্চা যখন হ্যান্ডটেমের জন্য কেউ তোলে বক্স থেকে বা হাঁড়ি থেকে, মানে তার মা বাবার কাছ থেকে, 15 থেকে 20 দিনের মধ্যে তুললে ভালো, কারণ তারপর থেকে দায় দায়িত্বটা সম্পূর্ণ আমাদেরই চলে আসে, মানে তাদের মা বাবা বন্ধু বান্ধব সব আমরাই। কিন্তু এমার্জেন্সি কারণে যখন আমরা কোনো হ্যান্ড বা মানে ফিমেল এক্সপায়ার করে যাচ্ছে বা এই গরমে অসুস্থ হয়ে পড়ছে, তারা বাচ্চাকে ঠিক মতন ফিট করাচ্ছে না, তখন যদি আমরা বাচ্চাকে হ্যান্ড ফিডে নিই, তখন কিন্তু তার টেক কেয়ারটা মানে দ্বিগুণ বেড়ে যায়। ফলে আমরা তার ব্যাপারটা হচ্ছে তাকে খাবার খাওয়ানো। তো একটা ধরুন 4-5 দিনের বাচ্চা আর একটা 20 দিনের বাচ্চার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে, সেখানে ফেদার বেরিয়ে যাচ্ছে, চোখ ফুটে যাচ্ছে, আর সেখানে চোখ ফুটছে না। তো খুব সাবধানের সহিত আমাদের টেক কেয়ারটা করতে হবে, এবং যখন 4-5 দিনের বাচ্চাকে আমরা হ্যান্ড ফিড করাবো, মিনিমাম 5 টাইমস তাকে খাওয়াতে হবে। এবং সেটা গ্যাপটা এরকম হবে যে কফ তাদের মানে একবার খাওয়ালাম, কফ ফুললো, কফটা ফোলার যখন কফ আবার আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তখন খাওয়ানো, মানে হুটহাট করে 1 ঘন্টা অন্তর অন্তর নয়, মোটামুটি কফ মানে ডিউরেশনটা ওটাকে ভাগ করে নিতে হবে, সেই অনুযায়ী 5 থেকে 6 বার হলে খুব ভালো হয়। কারণ ওইটুকুনি বাচ্চাকে ফিড যত আমরা করাবো ঠিকঠাক মতন, সেটা তার হেলথের পক্ষে এবং তার বেঁচে থাকার পক্ষে তাকে সাপোর্ট করবে। এবার আসি যে অনেকে এই লকডাউনের সময় বা অনেক ক্ষেত্রে লকডাউনটা ছেড়ে দিন, একটু ধরুন চলছে আবার কেটে যাবে, কিন্তু এই প্রবলেমটা আবার সামনে বছর গরম পড়বে, আবার ফিমেল এক্সপায়ার হবে, মা বাবা অসুস্থ হবে, হ্যান্ডটেমের মানে হ্যান্ড ফিডের এটা চলতেই থাকবে। তো কিছু কিছু হ্যান্ড ফিড ফর্মুলা আছে, যেটা লাভবার ককটেল, তারপরে এদিকে হচ্ছে কনুর, এই সমস্ত পাখিদের বদ্রি ফিঞ্চকেও খাওয়ানো যায়, তার একটা প্রসেস আছে। তো আমি সেই প্রসেস এখন আমি আসছি না। তো যারা ধরুন নতুন হ্যান্ড ফিড করাচ্ছেন, এটা রাখুন, ওই হ্যান্ড ফিড ফর্মুলাটা রাখুন। আদারওয়াইজ ছোলার ছাতু পাওয়া যায় যে কোনো মুদিখানার দোকানে বাজারে, সেটা যদি ঘরে তোলা থাকে, তার সঙ্গে সঙ্গে হজমের ওষুধ আর পেটের ইনফেকশনের ওষুধ, মানে হচ্ছে নিউপেপটিন বা ডাইজিকন, আর ওদিকে হচ্ছে বনিসন, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ওআরএসও তাকে খাওয়ানোটা উচিত। কারণ আমি নিজে মানে প্র্যাকটিক্যাল করি বলে আপনাদের বলছি, এইগুলো যদি আমরা করতে পারি তাহলে একটা বাচ্চাকে ঠিকঠাক মতন, এবং শুধু খাইয়ে দিলে হবে না, সে খাওয়ানোর পর তাকে যেখানে রাখছি সেখানে রাখারও একটা প্লেস থাকবে, যেখানে ধরুন বড় বক্স যেটা আমরা বাস্কেট বলি, তার মধ্যে কাগজ কুচি বা নেস্টিং মেটেরিয়াল কিছু থাকছে, যেটা তাদের হাঁড়িতে বা বক্সের মধ্যে থাকে। বদ্রি পাখি হলে অতটা প্রয়োজন হয় না, তবুও ফাঁকা জায়গায় রাখবেন না, কাগজে কুচি দিয়ে রাখবেন। কারণ বাচ্চা অবস্থায় কী হয়, বেশিরভাগ পাটা এরকম হয়ে যায়, ওরা যখন খায় দেখবেন আপনি ফিড করাচ্ছেন বা নিজেও ফিড নিচ্ছে, পাটা এরকম হয়ে যায়, পাটা থাকা দরকার এরকম, নাহলে এইটা এরকম হতে 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 অলরেডি একটা পাটা ব্যাকা অবস্থায় চলে যায়। এইগুলোকে টেক কেয়ার করতে হবে আমাদের, কারণ তখন হাড় মানে কি নরম হয়, এবং তার সঙ্গে সঙ্গে যখন আমি যেটা বলি যে যখন বাচ্চা ধরুন একটা হ্যাচিং হলো, তার সঙ্গে সঙ্গে অ্যাম্বিপ্লেক্স বনিসন, তেমনি যখন হ্যান্ড ফিড করাচ্ছেন বনিসন, নিউপেপটিন এবং অ্যাম্বিপ্লেক্স কম, মানে একটা বাচ্চার পিছু 2 ফোঁটা কি 3 ফোঁটা এরকমভাবে দিয়ে খাওয়াতে হবে। তো এইটা গেল এই এপিসোডের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ভিটামিন একটা বিরাট বড় গুরুত্ব রয়েছে আমাদের। আগে আমি একটা ক্যালসিয়াম নিয়ে আলোচনা করেছিলাম, ভিটামিনটা আজকে অল্প বিস্তর ডিসকাস করছি।
যে ভিটামিনের গুরুত্ব কিন্তু বার্ডসের শরীরে আমাদেরও যেমন আছে, তাদেরও অ্যানিমেল বা বার্ডসের শরীরেও ততটা। সেই জন্যে ভিটামিনের এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো বার্ডসের শরীরে শুধু ব্রিডিংয়ের জন্য নয়, তার লাইফ মানে জীবনকালকে মেনটেন করা এবং তার হেলথকে মেনটেন করা, তার ফেদারকে মেনটেন করা, তার এবং আশেপাশে ডাইজে মানে কি বলবো অর্গানগুলোকে ঠিকঠাক মতন মেনটেন করা ভিটামিনের একটা বড় ভূমিকা আছে। সেই জন্যে সোর্স যেটা আমরা সফট ফুড দিচ্ছি, দানা দিচ্ছি, অনেক ক্ষেত্রেও দেখা যায় যে ক্যালসিয়াম, আমি একটু ক্যালসিয়ামে ঢুকছি, আবার ক্যালসিয়ামের প্রবলেম হলে যে মানে ডিম নিজের বাচ্চা নিজেই ফাটিয়ে ফেলে, তো এটা ঠিক মানে তার কর্ম কম 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 মানে ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম। ক্যালসিয়াম যদি আমরা ঠিকঠাক মতন যতই ফুড দিই যাই দিই, দেখতে হবে আমরা আমি যেটা বলছিলাম যে খাবার আমরা দিই বটে, কিন্তু ব্যালেন্স খাবারটা দেওয়া দরকার, যেখানে ভিটামিন মিনারেলস এবং ক্যালসিয়াম ইকুয়াল পজিশনে থাকবে। সেটা সফট ফুড হোক দানা হোক, সেই মেনটেনটা আমরা যদি করি তাহলে পাখির হেলথ, তার ব্রিডিং সিস্টেম, তার মানে এই মানে টোটাল শরীরের যে সিস্টেমটা, এন্টার সিস্টেম যেটা, সেটা ঠিকঠাক মতন থাকবে। এইগুলোকে একটু দেখুন, ভিটামিন যাতে মাল্টিভিটামিন যেটাকে বলা হয় সেই ফুডগুলো আপনারা দিচ্ছেন, যে শাকসবজি আপনারা দিচ্ছেন, ফার্স্ট হচ্ছে ফুড দিন, শাকসবজি দিন, ফুডস দিন, যাই দিন, ভালো করে ধুয়ে প্রোভাইড করুন, কারণ ওই বাজার থেকে নিয়ে এসেই দেবেন না, কারণ তার মধ্যে অনেক রকম পেস্টিসাইড, কীটনাশক, অনেক কিছু থাকে যেটা বাড়ছে শরীরে গিয়ে একটা বড় প্রবলেম, কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, তার ইন মানে হজম শক্তি প্রবলেম, এই সমস্ত প্রবলেমগুলো আসতে থাকে, যখন বুঝতেই পারবেন না হঠাৎ থেকে কোথা থেকে কী হয়ে গেল। ফলে একটু ধুয়ে দিতে অসুবিধে নেই, যখনই যা প্রোভাইড করুন ধুয়ে দিন, দানাকেও বলেছিলাম ধুয়ে দিন, যার যেরকম সুবিধে। যাই হোক, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। তো ভিটামিনটা মাল্টিভিটামিন শরীরে, সেই জন্য অনেক সময় কী করতে হবে, আমরা ফুড দিলেও অনেক সময় সাফিসিয়েন্ট ভিটামিন এবং মিনারেলস অ্যান্ড ক্যালসিয়াম তার শরীরে যাচ্ছে না বলে ছোট ছোট কিছু কোর্স করিয়ে আমরা যদি রাখি প্রত্যেক মাসে, যেমন এই গরমের সময় লিভার গার্ড একটা বড় প্রয়োজন, না হলে লিভার ফাংশন প্রবলেম হলে ইনডাইজেশনের প্রবলেম আসবে, ইনডাইজেশনের প্রবলেম হলে তা খাওয়া খেতেও চাইবে না, খেলেও নয় উল্টি মানে বমি করবে, আর না হলে পটি প্রবলেম চলে আসবে। তো ফার্স্ট লিভারকে গার্ড দিন, 7 দিনের একটা লিভারে কোর্স করুন, তারপরে 2-3 দিন এমনি প্লেন ওয়াটার বা প্লেন কোনো মেডিসিনে রাখবেন না, তারপরে একটু ভিটামিন এবং মাল্টিভিটামিন অ্যান্ড ক্যালসিয়ামে কোর্স করুন, সেটা করার পর বি কমপ্লেক্সে, ভিটামিন বি কমপ্লেক্সের একটা কোর্স করুন। তো এইরকমভাবে ছোটো ছোটো হিসাবে যদি করতে পারেন, তাহলে কিন্তু পাখির এন্টার হেলথ, তার ইনডাইজ মানে ডাইজেশন সিস্টেম, তার রিপ্রোডাক্টিভ সিস্টেম, তার মানে হার্ট, লাংস অ্যান্ড কিডনি সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক মতন থাকবে, এবং সে মানে ভাইরাল অ্যান্ড ফাঙ্গাল এফেক্ট থেকেও তাকে কিন্তু অনেকটা মানে সে ইমিউনিটি পাওয়ার যেহেতু তার বডিতে থাকবে স্ট্রং, সেই জন্য সে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও তার বেড়ে যাবে। তো ওয়েদার চেঞ্জে হ্যাভক একটা চেঞ্জ যখন হচ্ছে তখন যে কোনো পাখি প্রবলেম আসতে পারে, আমাদেরও হয়, ধরুন হঠাৎ করে গরম পড়ে গেল, ঘেমে নিয়ে হঠাৎ চান করে ফেললাম, ফ্রিজের জল খেয়ে ফেললাম বা এসে জল খেয়ে ফেললাম, যে প্রবলেমগুলো হয় বাড়ছে, তো কারণ গরম লাগে সে গিয়ে জল খাচ্ছে উঠছে, এটা থেকেও ঠান্ডা ভেতরে সর্দির প্রবলেম চলে আসতে পারে। তো সেখানে যদি মানে সবসময় মেডিসিন নয়, কিন্তু এমার্জেন্সি কিছু যে জিনিসগুলো আছে সেটাকে যদি আমরা কভার করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান আমরা করতে পারি। তো আজকে এই বিষয়ে এই দুটোকেই রাখলাম, কারোর কোনো কিছু বুঝতে অসুবিধে হলে, কারণ দেখুন ইউটিউবে যারা ভিডিও করে, আমি মানে প্রচণ্ড এই বার্ডস রিলেটেড সাবজেক্টের ওপর স্টাডি করি, মানে বলেইছিলাম আমি একদিন, এবং ইন্টার যে যতগুলো স্পিসিস রয়েছে প্রত্যেকটা স্পিসিসের ওপর আমি স্টাডি করেছি এবং আরও করছি, তাদের লাইফস্টাইল থেকে আরম্ভ করে, তার ব্রিডিং সিস্টেম থেকে আরম্ভ করে সমস্ত কিছু, ফলেই আস্তে আস্তে আপনাদের আমি এই নলেজটাকে শেয়ার করতে পারছি। কিন্তু ইউটিউবে বেশিরভাগ ভিডিও এই ফুড কী দেবে, এই কি করবে, তাই কি করবে, বক্স সেট আপ কী করে করবে, এই মেডিসিন সেই মেডিসিন, অনেক ভিডিও। কিন্তু আমি চাই, প্রথমে আমি বলেছিলাম যে আমি কিছু আনকমন সাবজেক্টের উপর যেটা খুব জরুরি সেইটার উপর ভিডিও বানাবো, তো সেটাই আমি করছি। 18টা হয়তো এমন কিছু সাবজেক্টের উপর আমি চিন এখনও আমার মাথায় নেই, কিন্তু 18টাও দেখবেন এমন কিছু সাবজেক্ট যেটা আপনাদের মনে হচ্ছে অজানা। তো যাই হোক,
আমি দেখুন তা তা বলে এই বলছি না যে ইউটিউবে যারা ভিডিও প্রোভাইড মানে আপলোড করছে তারা ভুল ভাল, কেউই ভুল ভাল না, এখানে প্রত্যেকেই আমরা আমাদের নলেজকে শেয়ার করছি আপনাদের কাছে, এবং সবাই অনেকেরই কাজে লাগছে, অনেকে দাদা হয়তো এই সিস্টেমটা জানেন, তবুও যারা বিগিনার যারা ফার্স্ট টাইম বার্ডস সেট আপে আসছে, বা অনেক সময় হয় কি বার্ডস পড়লেও অনেক মানে নলেজ আমাদের নেওয়া থাকে না, তো সেইগুলোর জন্যই ভিডিওগুলো করে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, কারণ চ্যানেলে সাবস্ক্রাইব যত বাড়বে আমারও মোটিভেশন বাড়বে, মানে মোটিভেট হব যে আরও কিছু ভালো ভালো জিনিস আপনাদের জন্য নিয়ে আসার জন্যে। তো এই বলে আমি আজকে বক্তব্য শেষ করছি, কোনো কিছু কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এই এপিসোডে আমাকে ফোন করবেন, আমি নিশ্চয়ই দেখো বা হোয়াটসঅ্যাপ করবো, নিশ্চয়ই আপনাদের যেমন গাইড করে এসেছি তেমনি আগামী দিনে এবং এখন গাইড করবো। নমস্কার।